মালদার ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন বিজেপি সদস্য দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন। সোমবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। এদিন বিজেপি দল ছেড়ে আসা পঞ্চায়েত সমিতির সদস্য সাধন মণ্ডল, সত্যরাম মণ্ডল, পায়েল সরকার এবং দুম্পি সাহার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী এবং দলের জেলা সভাপতি। বিজেপি দল ছেড়ে আসা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চার সদস্যের বক্তব্য, ওই দলে থেকে কোনো কাজ করা যাচ্ছে না, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য ঢালাও একের পর এক সরকারি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করে চলেছেন। আমরা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে জনপ্রতিনিধিত্ব করলেও আমাদের কাজ করার কোনো সুযোগ দেয়া হয়নি ওই দলের তরফ থেকে, পাশাপাশি ন্যূনতম সম্মানটুকুও আমাদের মেলেনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে আমরা তৃণমূল থেকে মানুষের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি, এরপরই এদিন তৃণমূলে যোগদান করি। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলে রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। একের পর এক প্রকল্পে মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে, ঘরে বসে মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন। এই সব উন্নয়নমূলক বিষয়গুলি দেখেই এদিন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাদেরকে আমরা দলীয় পতাকা দিয়ে স্বাগত জানিয়েছি। তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের দখলে রয়েছে। সেখানে বিজেপি দল ছেড়ে আসা আরও চারজন সদস্য যোগদান করলেন, তাদেরকে দলে স্বাগত জানিয়েছি। বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য, বিরোধী দলনেতা সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যারা আছেন, সাধন মণ্ডল, শ্বেতরমা মণ্ডল, দাম্পি সাহা এবং পায়েল সরকার। তার মধ্যে সাধন মণ্ডল বিরোধী দলনেতা ছিলেন বিজেপির, তারা সকলে আজকে দিদির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির হাত ধরে এবং সেখানকার যারা আমাদের ইংলিশ বাজারের নেতৃত্বরা আছেন, গোলক সভাপতি সহ তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন। আমরা সাদরে তাদেরকে গ্রহণ করেছি এবং আন্তরিকভাবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা রাখছি আগামী দিনে তাদেরকে সাথে করে নিয়ে যে কজন হাতে গোনা বিজেপি মালদা জেলার বুকে থেকে গেছে জনপ্রতিনিধি হিসাবে, যারা আমাদের দলের সাথে যুক্ত হতে চাইছেন, আমরা কিছুদিনের মধ্যে এখানে বিজেপি শূন্য তৃণমূল কংগ্রেসে মালদা জেলা কমিটি গঠন করতে পারবো বলে আমরা আশাবাদী আছি। মালদা জেলায় বিজেপি দল ক্ষয়িষ্ণু, এই ক্ষয়িষ্ণু দল নিজেকে বাঁচার জন্য এই ধরনের ভুল প্রলাপ বকছে। আজকে প্রমাণিত মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যারা বিজেপির সাথে ভুলবশত চলে গেছিলেন, তারা ঝাঁকে ঝাঁকে সাধারণ মানুষ জনপ্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হচ্ছেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।